नमस्कार बंधुरा प्रीति स्पेशल रान्नाबान्ना आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि फुलेर चिली चाटनी। फुलेर चिली चाटनी बानानोर जोन्नो अर्धेक पाका फुलगुलो निये निएछि आर फुलगुलो भालो करे धुये निएछि। एबार एटा आमी सेद्धते बसिये देब। फुलगुलो सेद्ध হওয়ার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ফুলটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ ফুলগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে জেলি চাটনিটা খুবই টেস্টি হবে। তার আগে বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কুলটাকে আমি তুলে নিয়েছি আর বাকি এই যেই সেদ্ধ করেছিলাম যেই জলের মধ্যে সেই জলটা নিয়ে নিয়েছি। এবার আমি জেলিটা বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনাদের এই রসটা যদি এক কাপ হয় তাহলে তার ডবল চিনি অ্যাড করতে হবে, কারণ এই জেলিটা প্রচণ্ড মিষ্টি লাগে। চিনি দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতেই হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমার আরেকটু চিনি লাগবে তাই অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন মিষ্টি খেতে সেই রকমভাবে ইউজ করবেন। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে।
আমি এখানে একটু হলুদ গুঁড়ো ইউজ করেছি, একটু হলুদ হলুদ কালার হওয়ার জন্য। আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন অথবা ন্যাচারালিও বানাতে পারেন। তবে দেখতে ভালো লাগার জন্য একটু ইউজ করেছি। দেখুন জেলিটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করে একটা কাচের বাটিতে ঢেলে নেব। ঠান্ডা করে নিয়েছি জেলিটাকে, এবার আমি কাচের বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে কুলের জেলি চাটনি। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।